নব্য রাজাকার যারা সৃষ্টি হয়েছে, এই যে বর্তমান ফ্যাসিস্ট সরকারের দালালি যারা করতে গেছে নির্লজ্জভাবে, আমার কথা হলো নিজ যোগ্যতায় কেউ যদি কিছু করতে পারে এতে আমাদের কোনো আপত্তি নাই। সরকার বিএনএম এবং তৃণমূল বিএনপি নামক দুইটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। সে পরিকল্পনাটা ছিল এই রকম যে, যাই হোক, আমার পরিচয়টা দিয়ে নিই আর আজকে কিছু লেটেস্ট তথ্য আপনাদের সামনে হাজির করি। আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ও সমন্বয়ক পাঁচ দলীয় বামজোট। নব্য রাজাকারদের মধ্যে একজন হলো তৈমুর আলম খন্দকার, যাকে বেগম জিয়া বিটিআরসির চেয়ারম্যানও বানাইছিল বিআরটিসির। তো যাই হোক, ওনাকে বিএনপি নেতা বলার কোনো সুযোগ নাই, কারণ উনি বিএনপি থেকে বহিষ্কৃত। তো উনি দুঃখ প্রকাশ করে আজকে বলছেন, পত্রিকায় আসছে আজকে, গতকালকে বলছেন যে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো পরিবেশ উনি দেখতেছেন না কাঞ্চনে রূপগঞ্জের। কালকে আওয়ামী লীগেরই দুই গ্রুপে পিটাপিটি হয়েছে তার নির্বাচনী এলাকায়। তো যাই হোক, এই হতাশার কথাটা উনি কেন বলছে, ওনার ওইখানে নির্বাচিত হয়ে আসার কোনো অপশন নাই, কারণ ওনার প্রতিদ্বন্দ্বী উনি একজন মন্ত্রী এবং ভাইটাল প্রার্থী গাজী গোলাম দস্তগীর। কাজেই উনি যে নির্বাচিত হচ্ছে না এই ব্যাপারে নিশ্চিত। তো যাই হোক, যেটা বলছিলাম সেই কথাটা আগে বলে নেই, সরকার দুইটা সুন্দর প্ল্যাটফর্ম করেছিলেন, একটা হলো বিএনএম আর একটা তৃণমূল বিএনপি। সরকারের যে পরিকল্পনাটা ছিল যে বিএনপির হয়তোবা সিংহভাগ নেতা চলে আসবে, প্রায় 300 আসনেই বিএনপির ক্যান্ডিডেট পাওয়া যাবে, কারণ তাদেরকে টাকা পয়সা বা এমপি করার যে প্রলোভন, নিশ্চিত এমপি বানাবে। বিএনপির যে সমস্ত নেতারা জেলে আছে তাদের সবার কাছে প্রস্তাব গেছে নিশ্চিত এমপি, তোমরা বিএনএম থেকে বা তৃণমূল বিএনপি থেকে তোমরা নির্বাচন করো। কিন্তু পরিশেষে দেখা গেল কি, যে বিএনপির সকল নেতাকর্মীরা শুধু জেলে আছে তারাই না, আর শীর্ষ নেতৃবৃন্দই না, সারা দেশের বিএনপির নেতৃবৃন্দ যাদেরকে সরকার গোয়েন্দা দিয়া বিভিন্নভাবে টার্গেট করেছিল, সরকারের সেই মিশনটা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে এবং সরকার এক প্রকার একেবারে হতভম্ব হয়ে গেছে। যে তাদেরকে দুইটা প্রস্তাব দেওয়া হয়েছিল, একটা হলো হয় তোমাদের জেলে থাকতে হবে, হামলা মামলা গুমের শিকার হইতে হবে, কঠিন জীবন, আর না হলে তোমরা বিএনপি ছেড়ে বিএনএমে আসো বা তৃণমূল বিএনপিতে আসো, নিশ্চিত এমপি পদ দেওয়া হবে, যত অর্থ লাগে দেওয়া হবে। কিন্তু আশ্চর্য করে দিয়া বিএনপির সকল নেতারা তাদের ভিতরে এতটুকু দলের প্রতি আনুগত্য আর দেশপ্রেম, তারা বেছে নিলেন জেল, জেল জুলুম হুলিয়া এবং লড়াই, ওরা এই পথে চলে গেল। কিন্তু এটা অত্যন্ত একটা আশ্চর্যের বিষয় যে দলটা বিএনপির, বেগম জিয়া জেলে, তারেক জিয়া বিদেশে, তাহলে এখন কে আছে এই দলের? তাহলে এই নেতৃবৃন্দকে যারা আছে এদেরকে কিনতে তো বেশি বেগ পাওয়ার কথা না, কারণ এক একজনের নামে 300, 250, 260, 70 এরকম মামলা দেওয়া আছে সব। অনেকের নামে দেখলাম 300-400 জনের নাম এই যে সাজাও হয়ে গেছে। তাহলে এদেরকে যদি বলা হয় যে তোমরা এমপি হবা, চলে আসো, আর সব মামলা তোমাদের মাফ করে দেওয়া হবে, তাহলে অটোমেটিকলি চলে আসবে। এবং যদি চলে আসে, অন্তত যদি 150 আসনেও বিএনপির ক্যান্ডিডেট আনা যায়, তাহলে
তারা বলতেই পারে যে বিএনপি নির্বাচনে আসছে, আন্তর্জাতিক বিশ্বকে দেখাইতে পারব, কিন্তু চরমভাবে সরকারকে হতাশ করে দিয়া এবং পুরা দেশবাসীকে অবাক করে দিয়া বিএনপির নেতৃবৃন্দ জেল জুলুম ভুলিয়া এবং লড়াইয়ের পথে বেছে নিয়েছে। একজন বিএনপির নেতা কেউ আনতে পারে নাই, শুধুমাত্র একজন বিএনপির অনুচর যেটা ছিল তৈমুর আলম, তো আগেই বহিষ্কৃত, আর ওই যে বেশ সাধারণ ওমর, এই একজনকেই এই প্রস্তাবে আনতে পেরেছে মাত্র। টার্গেট ছিল শত শত, সেখানে একজন। আচ্ছা, এটা হওয়ার পরে এখন যারা বিএনএম করেছিল, যারা তৃণমূল বিএনপি করেছিল, যে সমস্ত রাজাকাররা ওখানে এই ফ্যাসিস্ট সরকারের হাতে হাত মিলিয়েছিল, এখন তাদের নির্বাচিত হয়ে আসার মতো কোনো সুযোগ আর নাই। আমার মনে হয় এদের পরিস্থিতি দেখার পরে আগামীতে আর কেউ রাজাকারের বা দালালির খাতাতে নাম লেখাইলে খুব হিসাব কিতাব করে নামটা লেখাবে। এখন দেখেন তৃণমূল বিএনপির এবং এই বিএনএমের একজনেরও নির্বাচিত হয়ে আসার মতো কোনো সম্ভাবনা নাই, নৌকার সাথে টক্কর দিয়া। এই সময় সবচেয়ে আলোচিত নব্য রাজাকার যিনি, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম বীর উত্তম, নাকি বীর বিক্রম, উনি যেদিন থেকে, ওনাকে প্রতিদিনই কিন্তু মিডিয়ায় দেখা যেত, বেচারা যেদিন থেকে দালালের খাতায় নাম লেখাইছে ওই দিন থেকে উনি মিডিয়া থেকে হারিয়ে গেছে। আর যে অকথ্যবাসী দেশের সাধারণ মানুষ তাকে ঘৃণা দিতেছে, গালাগালি করতেছে, এখন সে নিরুপায়। এখন ফিল্ডে তার আসনে নৌকা নাই, কিন্তু ইগল ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে, ইগল ফ্যাক্ট। কারণ হলো কি, যে আসনে তাকে দেওয়া হয়েছে সেখানে তো তার পঞ্চাশ ভোটও নাই, তাহলে নৌকা নাই, কিন্তু নৌকার লোকগুলো তো ভোট দেবে ইগলে, আওয়ামী লীগের লোককে আওয়ামী লীগে ভোট দিবে। তাহলে এখন দেখা যাচ্ছে যারা এই ফ্যাসিবাদ সরকারের সাথে হাতে হাত মিলিয়েছিল, এদের একেবারে করুণ দশা এবং কান্দাকাটি শুরু হয়ে গেছে অলরেডি, তারা বুঝতে পারছে এদের পরিণতিটা কি। আর শেখ হাসিনার কাছেও এদের ডিমান্ডটা ফুরিয়ে গেছে, এরা আবার যদি যেভাবে দালালি করতে চেয়েছিল, যে বিএনপির অনেক অনেক ভাইটাল নেতাকে তারা দলে ভিড়াবে নিয়ে আসবে, সেভাবে তারা কাজ করতে পারে নাই। যদি করতে পারত তাহলে সরকারের যে টার্গেটটা ছিল, যে জাতীয় পার্টির সাথে যে এখন যেভাবে দরদাম কষাকষি করলো, দেখেন হিজাহিজি পিটাপিটি, জাতীয় পার্টি এরকম মোড়ামুড়ি করতেছিল কেন? জাতীয় পার্টি তো হলে, জাতীয় পার্টি বলতে তো এখন আর বাংলাদেশে কিছু নাই, ওদের একটা সিটও এখন আর বের করে আনার মতো ক্ষমতা নেই নাঙ্গল নিয়ে লড়াই করতে যায়। এই যে যে 26টা আসন পাইছে সেখানে কোনোখানে শেখ হাসিনার ছবি দিতেছে, আর কোনোখানে লাঙ্গলের নিচ দিয়ে লিখতেছে যে শেখ হাসিনা কর্তৃক সমর্থিত, লেখা কোনো রকম দাঁড়ায় রয়েছে। এবার এমনই একটা পরিস্থিতি হয়েছে, শেখ হাসিনা এমন একটা কাজ করছে জাতীয় পার্টিরও কেউ নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা নাই, তাদেরকে নৌকা দিছে তারাও না, তাহলে কি 300 আসন আওয়ামী লীগ নিয়ে যাবে? ভাবটা এরকমই হয়ে গেছে, 300 আসন আওয়ামী লীগের ঘরে যাবে, কারণ এখানে তো বিএনপি জামাত চরমনায় যাদের ভোট আছে তারা তার ভোট কেন্দ্রে যাচ্ছে না, আওয়ামী লীগের ভোটার, তাহলে আওয়ামী লীগের ক্যান্ডিডেট স্বতন্ত্র দাঁড়াক, ইগল নিয়ে দাঁড়াক, ট্রাক নিয়ে দাঁড়াক, তাকেই ভোট দিবে। ও কি ভোট এই ভাড়াটিয়া দালালদের ভোট দিবে? তারা দিবে না, এটা বুঝতে পারার পরেই কান্দাকাটি শুরু হয়ে গেছে এদের সকলের। এক দেখেন, ইনু মেনন পর্যন্ত এবার সংসদে আসতে পারবে না, কিভাবে পারবে না, ডাইরেক্ট কুষ্টিয়া 2 আসনে বলছে যে আমরা 10 বছর ভাড়া খাটছি আর ভাড়া খাটবো না, আমরা তাহলে আওয়ামী লীগ করি কেন, যদি জাসদের পার থেকে ভোট দিই আওয়ামী লীগ করি কেন, তারা প্রকাশ্য
ইনুসবের সাথে একজন আওয়ামী লীগের নেতা কর্মী নাই, তাহলে সেখানে তার পরিণতিটা কি হবে? মিলন সাহেবের একই অবস্থা, তাহলে তার অবস্থাটা কি হবে? আর আরেকজন আছে আনোয়ার হোসেন মঞ্জু সাহেব, তার অবস্থা কি হবে বলেন? আবার যে ইনুসবের আরেকজন ক্যান্ডিডেট আছে রাজশাহীতে, বাদশা ভাই, তার অবস্থাটা কি হবে? হ্যাঁ, এখন এই সরকার একটা বিরোধী দল দরকার, যেহেতু বিএনএম তৃণমূল বিএনপি ব্যর্থ হয়েছে, সরকার চাইছিল জাতীয় পার্টিকে একটু সাইজ করতে, এদেরকে বিরোধী দলে দিতে, যে বিএনপি বিরোধী দল আছে, বিএনপি নাই বিএনএম আছে, এরা কিচ্ছুই করতে পারে না, একজন লোককেও বিএনএম বা তৃণমূল আনতে পারলো না, বাধ্য হয়ে তারা জাতীয় পার্টিকে শেষে পুলিশ দিয়ে ধরে নিয়ে যে খাড়া করছে। এখন যে কয়জনকে শেখ হাসিনা সংসদে নিতে চাইবেন তাদের পক্ষে সিল মারতে হবে পুলিশ দিয়া, অথবা ওই নির্বাচন কমিশনার যারা নির্বাচনের দায়িত্বে থাকবে রিটার্নিং অফিসারকে দিয়া, অথবা ঘোষণা দিয়ে নিতে হবে যে এখান থেকে ইনুসব পাস করছে, ওখান থেকে মিনুসব পাস করছে, তবে তৃণমূল বিএনপি আর বিএনএম থেকে মুখ ফিরিয়ে নিছে। এখন যে কয়জনকে শেখ হাসিনা নিবেন জাতীয় পার্টি থেকে, আরো দালাল যারা ওখানে গেছে এদেরকে ব্যালটে সিল মেরে নিতে হবে। আর এই কারণে যে নৌকা পালি পাস সেই ঘটনা আর নাই, এখন সবগুলার ঘুম হারাম, এখন সবাই শেখ হাসিনার পদতলে আশ্রিত, যে নেত্রী কাকে নিবেন, মানে যাকে নিবেন নেত্রী ঘোষণা দিয়ে নিতে হবে, না হলে ভোট মেরে নিতে হইব, মানে ভোট সব আওয়ামী লীগের, না হলে 300 সিট আওয়ামী লীগের ঘরে যাইব। কিন্তু এবার দেখেন এই সরকারের জনপ্রিয়তা কোন পর্যায়ে গেছে দেখেন, এবারকার সরকার অর্থ দিয়া ভয়ভীতি দেখাইয়া জেল জুলুম হলিয়া গুমের ভয় দেখাইয়াও কাউকে নিতে পারে নাই এই সরকার, কিছু অপদার্থ গেছে এদের দিক থেকে মুখ ফিরে এড়িয়েছে শেখ হাসিনা, দিয়ে জাতীয় পার্টিকেই পুলিশ পালিশ দিয়ে পিটিয়ে বাড়াইয়া আবার নির্বাচনে আইনা এদের খাড়া করছে, কিছু আসন দিয়ে এদেরকে বিরোধী দল বানাইব। তবে এটা ইতিহাস হয়ে থাকবে, ভবিষ্যতে যেই দালালি করতে যাক যেই সরকারের কাছেই, তারা যাওয়ার আগে 5 বার ভাববে, মানে এবার সফল হয় নাই দালালি, এবার সফল হয় নাই 90 রাজাকার যারা হয়েছে, এরা ঘৃণিত হয়ে যাবে এবং ইতিহাসের আস্থা করে, মানে সবগুলো হারাইছে তারা এবারকার। এক আর দুই নম্বরে পিটার হাস, পিটার হাস বাংলাদেশের নির্বাচনের টোটাল চিত্রটা বাংলাদেশ থেকে নিয়ে উড়াল দিয়ে চলে গেছে দিল্লিতে, এখন দিল্লিতে মিটিং চলতেছে অলরেডি, দিল্লিতে মিটিং চলতেছে, কে কে আসছে এখানে, এখানে ভারতীয় র আছে, ভারতের গোয়েন্দা, আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ আছে, এখানে সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু পিটার হাস না, কিন্তু পিটার হাস বাংলাদেশের একেবারে আমরা যতটুকু না জানি তার চাইতে আরো অনেক বেশি কিছু ডকুমেন্টস বা তথ্য নিয়ে ওখানে যে হাজির হয়ে গেছে, ওখানে বৈঠক চলতেছে দিল্লিতে। এবং এবার আর 2014-18 মতো আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে না, এটাই মনে হয়েছে শেষ রফা, এখনো বৈঠক চলতেছে দিল্লিতে, এখানে বাধ্য হবে এবং বাংলাদেশের জন্য আবার ওই দিল্লি বা ইন্ডিয়া আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হবে না, খারাপ করবে না, দিল্লি এখন যে চাপে পড়েছে দেশের, তাদের দেশের অভ্যন্তর থেকে, তাদের দেশের মিডিয়া থেকে, জনগণ থেকে এবং আমেরিকা থেকে, যে কোনো মুহূর্তে দিল্লি আমেরিকার দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখতে পারে, এই তথ্য আমাদের কাছে চলে আসছে, দিল্লিতে এখন বৈঠক চলতেছে, হতাশ হবেন না সহযোদ্ধা ভাইরা, যারা এই ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটাতে শেয়ার দিয়ে দিয়েন, কারণ মূল মিডিয়াতে টকশো করা নিষিদ্ধ তো আমাদের, এই
সামাজিক যোগাযোগ মাধ্যমেই আমরা সারা দেশে পৌঁছাতে চাই। এটা একটা আন্দোলনের অংশ হিসেবেই আপনারা সবাই এটা শেয়ার দিবেন। আর আমার নিজের একটা পেজ আছে আব্দুস সামাদ নাম, আমি আব্দুস সামাদ লিঙ্ক দিয়ে দিব, এটা একটু ফলো দিয়ে রাখেন। যদি সরকার এটা কোনো কারণে কর্তৃপক্ষ বন্ধ করে দেয় তাহলে এখানে আমাকে পাবেন, একটু ফলো দিয়ে রাখেন আব্দুস সামাদ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।